আর ক্লিনিক্যাল এক্সপোজারের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী, আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী এবং আমাদের মাল্টি ডিসঅর্ডার নিয়ে রুগীরা আসে, যেটা অন্য উন্নত বিশ্বে অন্য দেশে ওইভাবে মানে রুগী রেফারেল সিস্টেমে নাই। আমাদের কাছে যেমন একজন রুগী যখন আসে যে পিএলআইডি রুগী, সেও তো কোমর ব্যথা নিয়ে আসলো, কিন্তু পাশাপাশি তার বিভিন্ন অন্য সমস্যা থাকতে পারে। তো এই যে মাল্টি ডিসঅর্ডার, হয়তো ডায়াগনোসিসই হয়নি, মানে রুগী জানতোই না যে তার পাশাপাশি হয়তো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে বা গাইনোকোলজিক্যাল অন্য রোগ আছে বা হাড় ক্ষয় জনিত সমস্যা আছে বা অন্য আর্থ্রাইটিস আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিলেবাসটা ডিটেলস আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি চিকিৎসক দে ক্যান ডায়াগনোস যে তার রুগীর আর কি কি প্রবলেম আছে, তারা এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। আমরা এই বিষয়টিতে আবারও ফিরবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। জি আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আলাউদ্দিন। বলেন আলাউদ্দিন সাহেব, শুনতে পাচ্ছি আপনার সমস্যা। বলুন। আমার বাবার বয়স 61 বছর। আচ্ছা, তো ওনাকে ওই কোমর ব্যথার জন্য চট্টগ্রামে 4-5টা ডাক্তার দেখাইছি। হুম হুম। আপনার কোমর ব্যথা এবং বাম পায়ের কোমরে ব্যথা। তো এরপরে যাই, এরপরে ওনাকে ওই অপারেশন করে দেবো বলছে, তো আমরা অপারেশন করেন, উনি এই প্রতিদিন কোরালাইট ইয়েক্স খাচ্ছেন, আর হাত দিয়ে নাকি রক্তের চাবি ধরছিল, এই সমস্যা বলছিল ডাক্তার। আচ্ছা, ওইখান থেকে আপনার পায়ের তোড়ে ওনার ব্যথা করে। এখন কি জানতে বলেন, আমরা অপারেশন করাতে দীর্ঘমেয়াদী এবং উনি 2 বছর ধরে কিন্তু লিনডেক খাচ্ছে, সুলিনডেক প্রিপারেশন, লিনডেক কিছুটা সেফ, তারপরে পেইন কিলার, মানে এটা হচ্ছে ব্যাপার। তো আপনার কিন্তু 2 বছর ধরে কিন্তু উইদাউট অপারেশন আপনার বাবা এখনো হয়তো ব্যথা নিয়ে আছেন বা চলতেছে, ঠিক না? যদি একেবারে চলতেই না পারত তাহলে তো এতদিন অপারেশন হয়ে যেত। চিকিৎসাটা দুইটা, একটা ক্লিয়ার মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই, যাদের পিএলআইডি মানে ওনার বাবার মতো যে সমস্যা, কোমর ব্যথা, ব্যথা পায়ে রেফার যায়, এবং যদি সেটা এমআরআইতে কনফার্ম হয় পিএলআইডি, যদি কোনো মানে সার্জনও বলে থাকে অপারেশন করতে হবে বা আমরাও বলে থাকি, পিএলআইডি রোগের 95% হচ্ছে উইদাউট অপারেশনে হসপিটালাইজড করে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দিতে হবে। যেমন আমার পাশে আজকে যে রুগী আছেন উনিও সেম রুগী, হ্যাঁ, উনিও 3 বছর ধরে ভুগছিল। তো জিনিসটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ ভালো হয়ে যায় উইদাউট অপারেশনে। আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্জারি। কিছু কিছু রুগী আমরা শুরুতেই সার্জারি করে ফেলি, কারণটা হচ্ছে রুগীর এমন কিছু ক্লিনিক্যাল ফিচার আসে বা এমন কিছু ছবি আসে যেটা সার্জারি করাটাই আমরা শ্রেয় মনে করি, সেক্ষেত্রে করা হয়ে থাকে, তবে সেটার পরিমাণ খুবই কম। তো আপনার যেহেতু অনেক দিন হয়েছে, আপনি রিহ্যাবিলিটেশন চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু আপনি 2 বছর ধরে আপনার বাবাকে প্রপার কোনো চিকিৎসা করেন নাই, ওনাকে যে ব্যথার ওষুধ এবং অন্য সাপ্লিমেন্ট খাওয়ায় রাখছেন, এটা আসলে কোনো ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে না। ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে আইদার, অথবা ওনাকে অপারেশনে যেতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।